আমি আজকে আপনাদের সাথে মতিচুরের লাড্ডুর রেসিপি শেয়ার করব। তো মতিচুরের লাড্ডুটা বানানোর জন্য দেখুন, আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনটা আমি একটা চালুনির দিয়ে ছেলে নিয়ে নেব। বেসনটা ছেলে নিয়েছি, এরপর আমি এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলটা এবার আস্তে আস্তে আমি বেসনের মধ্যে দিয়ে গুলিয়ে নেব। এরকম ভাবে ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি। বেশি পাতলাও করবেন না আর বেশি গাঢ়ও করবেন না, আর আমি একটা উইস্কার দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, আর আমার কিন্তু ব্যাটারটাও রেডি হয়ে গেছে। তো কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা আমি একটু গরম করে নেব। এখন তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, এরপর আমি এখানে একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে করে ছেঁকে ছেঁকে কিন্তু আমি ব্যাটারটা এর মধ্যে দেব। তাহলে কি হবে, বুন্দিগুলো যেগুলো হবে ওগুলো সাইজ কিন্তু প্রপার হবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এরম ভাবে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এরম ভাবে তেলটা কিন্তু পুরো ছেঁকে নিতে হবে। দেখুন আমার বুন্দিগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর এগুলো কিন্তু একদম ছোট ছোট হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি এখানে একটা নন স্টিকের কড়া নিয়েছি, আর এখানে আমি 1 কাপ মেপে চিনি নিয়েছি। চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, আর আমি এখানে 1 কাপ মেপে জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই জলটা এবার আমি চিনির মধ্যে দিয়ে দেবো, আর আমি জলের সাথে চিনিটা ভালো করে মিক্স করে নেবো, আর চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নেবো। এখন আমি কিন্তু জলটা ভালো করে টানিয়ে নেব। দেখুন এইটা কিন্তু ভালোভাবে জলটা টেনে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। এরপর আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো।
গুলোকে মিক্স করে নেবো ভালো করে। এরপর আমি এগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি, এরপর আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখুন বুন্দিগুলো কিন্তু রুম টেম্পারেচারে চলে এসেছে। এরপর আমি এগুলোকে লাড্ডুর শেপে করে নেব। এরকম ভাবে ফার্স্ট একটু হাতে চেপে চেপে নেবেন, নিয়ে দুটো হাতের সাহায্যে হালকা করে এটাকে ঘোরাবেন। লাড্ডু শেপে কিন্তু হয়ে গেছে। এরকম ভাবে আমি কিন্তু সবকটাই বানিয়ে নিই। দেখুন আমার মতিচুরের লাড্ডুটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।